আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোয়া ইউনিট প্রথম বর্ষ বিবিএ ভর্তি পরীক্ষা 2021-22 এর প্রশ্ন সমাধান দেখুন। প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে প্রত্যেকটি প্রশ্ন বা পৃষ্ঠায় প্রিন্ট ঠিক আছে কিনা দেখে নিয়ে পরীক্ষা শুরু করতে হবে। প্রয়োজনে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বদল করা যাবে। এমসিকিউ অংশে প্রত্যেকটি প্রশ্ন সমানের প্রতিটি ভুল উত্তরের জন্য 25 নম্বর কাটা হবে, অর্থাৎ আপনি চারটা প্রশ্ন ভুল করলে আপনার নাম্বার থেকে বা আপনার পাওয়া নাম্বার থেকে এক নাম্বার কেটে নেওয়া হবে। দেখেন বাংলা অংশের সমাধান দেখি। আকস্মিক এর বিপরীত শব্দ উত্তর হবে চিরন্তন। বাংলা ধ্বনিতত্ত্বের জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? উত্তর রস্বইকার। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর ক নাম্বার সত্য। স্যার দেখ অপরিচিতা গল্পে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর খ নাম্বার অপশন সবুজপত্র। ঝান্ডা শব্দটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হল পতাকা। ফল্লু কি? উত্তর অন্ত সলিলা একটি নদী। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? উত্তর মৃত্যুক্ষুদা। গেলেও বিচিত্র পথে হয় নাই যে সে সর্বগামী। ঐকতান কবিতায় রবীন্দ্রনাথের মতো কি সর্বগামী হয়নি? উত্তর কবির কবিতা। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? উত্তর নীলিমা। দশ দাক বিষাদ সিন্ধু কোন সমাস? উত্তর ক নম্বর অপশন রূপক কর্মধরাই। এগারো দাক ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এটি কোন ধরনের খণ্ডবাক্য? উত্তর বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। নগদ কোন ভাষার শব্দ? উত্তর আরবি। তো এখন দেখেন জেনারেল ইংলিশ প্রশ্নের সমাধান। ১৩ দাক হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর রিজন উত্তর হবে উইথ। ১৪ দাক আই বাম্পড ড্যাশ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস এখানে উত্তর হবে ইনটু। ১৫ দাক দি কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ উত্তর হবে হ্যাড টু। ১৬ দাক আই ফাউন্ড দি মুভি কমপ্লিটলি উত্তর হবে ঘ নম্বর অপশন ইনগ্রোজিং। ১৭ দাক হোয়েন দি গেস্ট অ্যারিফ্ট দে ড্যাশ লাঞ্চ উত্তর হবে ওয়ার হ্যাভিং। ১৮ দাক হোয়াট ইজ দি মিনিং অফ দি আইডম টু কল ইট এ ডে উত্তর হবে স্টপ ওয়ার্কিং অন সামথিং। ১৯ দাক ইট ইজ হাই টাইম উই ড্যাশ হোম উত্তর হবে রিটার্নড। ২০ দাক চুজ দি পেয়ার দ্যাট এক্সপ্রেস এ রিলেশনশিপ সিমিলার টু সেক্রস বারবার উত্তর হবে স অ্যান্ড সার্ভেন্টার। ২১ দাক দি সিনোনিম অফ ইন্টারপেইড ইজ উত্তর হবে ফেয়ারলেস। ২২ দাক হোয়াইস আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব উত্তর হবে দি শার্ট সুইটস মি ফাইন। ২৩ দাক ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে উত্তর হবে গ নাম্বার অপশন অ্যাকোমোডেট। ২৪ দাক আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স উত্তর হবে ক নাম্বার অপশন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। দেখেন হিসাব বিজ্ঞান অংশের সমাধান। ২৫ দাক অনুপার্জিত আয় সমন্বয় কী নির্দেশ করে? উত্তর দাম হ্রাস এবং দায় হ্রাস এবং আয় বৃদ্ধি। ২৬ দাক তারল্য অনুপাত নির্দেশ করে? উত্তর ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা। ২৭ দাক নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি ১৫,০০০ টাকা বৃদ্ধি পাবে? উত্তর গ নম্বর অপশন ধারে ১৫,০০০ টাকায় আসবাবপত্র ক্রয় করা হলে। ২৮ দাক বেটা কার উইশকো গত মাসে ১০০টি গাড়ি করে ওয়াশ করেছিল এই প্রশ্নটির ২৮ দাকের প্রশ্নের উত্তর হবে খ নম্বর অপশন ২৮৬ টাকা নিট আই জেটি। ২৯ দাক সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাব মূল্য হল উত্তর হবে ঘ নম্বর সম্পদ মালিকের উত্তোলন এবং ব্যয়। ৩০ দাক প্রারম্ভিক মজুত মাল ৭,৫০০ টাকা ক্রয় ৫২,০০০ টাকা বিক্রয় ৫০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে সমাপনী মজুত মাল কত হবে? উত্তর অপশন ক ২০,০০০ টাকা। ৩১ দাক এবিসি লিমিটেড প্রতি ১০ টাকা করে ১০,০০০ একক প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে ব্যবসা শুরু করে এই প্রশ্নের উত্তর হবে খ নম্বর অপশন ৬৯,০০০ টাকা। ৩২ দাক কয়েক বছর আগে ডিটিসিএল ট্রেডার্স ৫,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে এই ৩২ দাক প্রশ্নের উত্তর হবে খ নম্বর অপশন ক্ষতি ২৫,০০০ টাকা। ৩৩ দাক নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? উত্তর প্রত্যক্ষ মালামাল। ৩৪ দাক বছরের শুরুতে এবিসি ট্রেডার্সের মোট সম্পদ ছিল ১০,০০০ টাকা এই প্রশ্ন ৩৪ দাকের এই প্রশ্নটির উত্তর হবে ১৩,৫০,০০০ টাকা। ৩৫ দাক নিচের কোন হিসেবটি বছর শেষে বন্ধ করা হয় না? উত্তর প্রাপ্য সুদ।
ছত্রিশ দাগ প্রাপ্য হিসেব থেকে চেকে পড়তি 3,250 টাকা। এই 36 দাগের উত্তর হবে ঘ নম্বর অপশন, নগদ বই থেকে বিয়োগ হবে 270 টাকা। দেখেন ব্যবসায় নীতির বিষয় থেকে যে প্রশ্নগুলো এসেছে, 37 দাগ, যখন কোনো অংশীদারি কারবারের কোনো নির্দিষ্ট স্থায়ীকাল থাকে না তখন থাকে, উত্তর ক নম্বর অপশন ঐশ্বিক অংশীদারি কারবার। 38 দাগ, হেনরি ফেউল ছিলেন একজন, উত্তর ব্যবস্থাপক। 39 দাগ, নিয়ন্ত্রণের ভিত্তি কী, উত্তর পরিকল্পনা। 40 দাগ, কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হবে, উত্তর ঋণদাতা। 41 দাগ, প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, উত্তর হবে এটি কোন ব্যবস্থাপনার নীতি, উত্তর হবে আদর্শের ঐক্য খ নম্বর অপশন। 42 দাগ, কোনটি পরিমেলবন্ধের ধারা নয়, উত্তর গ নম্বর অপশন পরিচালক নিয়োগ। 43 দাগ, রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি, উত্তর ক নম্বর বিধিবদ্ধ। 44 দাগ, নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়, উত্তর ঘ নম্বর আনুপাতিক হারে মুনাফা বন্টন। 45 দাগ, ব্যবস্থাপনায় নীতিসমূহের বৈশিষ্ট্য, উত্তর হবে এখানে সঠিক উত্তরটি নাই, সরি। দেখেন 46 দাগ, আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়, উত্তর ক নম্বর অপশন বিল অফ ল্যাডিং। 47 দাগ, ব্যবসায় কোন ধরনের সংগঠন, উত্তর সামাজিক গ নম্বর অপশন। 48 দাগ, মসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী পেনশন নিচের কোন ধরনের চাহিদা, উত্তর খ নম্বর নিরাপত্তা। মার্কেটিং বিষয়ের প্রশ্ন, 49 দাগ, যেসব পণ্য খুব পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখা মাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলিকে বলা হয় লোভনীয় পণ্য। দেখেন ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন সমাধান আপলোড দিয়ে থাকি, তো দেরি না করে অবশ্যই আমার সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন। খ ইউনিটের প্রশ্ন, ক ইউনিটের প্রশ্ন, সকল ইউনিটের প্রশ্ন পরীক্ষার সঙ্গে সঙ্গে আমি সমাধান সহ আপলোড দিয়ে দেবো। দেখেন 50 দাগ, নিচের কোনটি ভোগ্য পণ্য নয়, উত্তর ক নম্বর স্থাপনা। বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা কোনটি, উত্তর ক নম্বর অপশন উৎপাদন। 52 দাগ, একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্য আইটেম সমীর তালিকাকে বলা হয়, উত্তর ক নম্বর পণ্য মিশ্রণ। 53 দাগ, নিচের কোনটি বিপণনের কাজ নয়, উত্তর ঘ নম্বর কর্মী সন্তুষ্টি। 54 দাগ, কোন পণ্যটি শপিং পণ্য, উত্তর গ নম্বর শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। 55 দাগ, বিপণনে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, উত্তর গ নম্বর ভোক্তা। 56 দাগ, মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয় কোনটি, উত্তর ক নম্বর বাজারের ধরন। 57 দাগ, অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনে কোন ধারণাটি উপযুক্ত, উত্তর ঘ নম্বর বিক্রয়। 58 দাগ, নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি, উত্তর ঘ নম্বর আনুগত্য। 59 দাগ, ড্যাশ ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ, উত্তর হবে খ নম্বর পণ্য। 60 দাগ, নিচের কোনটি পণ্যের উপাদান নয়, উত্তর ডিসকাউন্ট। তো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এবং সমাধান, 61 নম্বর, নিচের কোনটি দীর্ঘমেয়াদি ঋণ, উত্তর গৃহ ঋণ। 62 দাগ, নিচের কোনটি বন্ড হোল্ডারদের ঝুঁকির প্রধান উৎস, উত্তর আর্থিক ঝুঁকি। 63 দাগ, নিচ কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয়, উত্তর ঘ নম্বর কার্যকরী মূলধনের প্রয়োজন মেটাতে। 64 দাগ, একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে আয়ের হার নিচের কোন ঝুঁকি দ্বারা প্রভাবিত হয়, উত্তর সঠিক উত্তরটি অপশনে নাই, যে কারণে এখানে দাগানো হয়নি। দেখেন 65 দাগ, নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা নয়, উত্তর ঘ নম্বর পাসওয়ার্ড সুরক্ষিত রাখা। 66 দাগ, একটি ফার্মের সাধারণ শেয়ারের মূলধন 20%, এই 66 দাগ প্রশ্নের উত্তর হবে গ নম্বর 14.3%। 67 দাগ, ইমরান 10 টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার 100 টাকায় ক্রয় করে 10% লভ্যাংশ পায়, এখানে উত্তর হবে ক নম্বর অপশন 0%। 68 দাগ, যদি দুটি শেয়ার এক্স ও আয়ের প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে 12% ও 15%, এই 68 দাগ প্রশ্নের উত্তর হবে ক নম্বর এক্স। 69 দাগ, গড়পড়তা বিনিময় বিমায় 10,000 টাকায় সম্পত্তি 20,000 টাকায় বিমা করা হলে, এই 69 দাগের প্রশ্নের উত্তর হবে খ নম্বর 10,000 টাকা। 70 দাগ, ঝুঁকি ও আয়ের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান, উত্তর ক নম্বর ধনাত্মক। 71 দাগ, কোন নীতির ভিত্তিতে স্বামী এবং তার স্ত্রীর জীবনের উপর বীমা করতে পারবে, উত্তর বীমাযোগ্য স্বার্থের নীতি। 72 দাগ, নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল, উত্তর অঙ্গীকারপত্র। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। আমার সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।